খাবার ক্ষেত্রেই একটি ভীষণ সাশ্রয়কারী খবর। এটা ব্যয় সাশ্রয় করবে, উৎপাদন বাড়াবে, লভ্যাংশ বাড়াবে। সুতরাং একটা ম্যাজিক করা খবর, বুঝলেন তো, অবাক করা জিনিস। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এই অত্যাধিক কেমিক্যাল ফার্মিংয়ের ফলে মাটির অসুস্থতার জন্যে মানুষের মধ্যে একটা সরগোল পড়ে গেছে, হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড। সবাই বলছে হিউমিক অ্যাসিড, দোকানে টোকানে খুব বেশি হিউমিক অ্যাসিড বিক্রি হচ্ছে। আজ থেকে 40 বছর আগে মানুষের গোচরে আসে এই হিউমিক অ্যাসিড। তো আজকের আপনাদের সামনে যে ভিডিওটা নিয়েছি, এই হিউমিক অ্যাসিড সম্পর্কে কিছু বলতে চাই, আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু এসেন্সিয়াল ইনফরমেশান, যে ইনফরমেশানটা আপনাদের আধুনিক কৃষিতেও কাজে লাগবে। এই হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডটা কী? এই হিউমিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিতে, শস্য উৎপাদনে, মাটির স্বাস্থ্য রক্ষায় কী তার ভূমিকা, কীভাবে এর কৌশল আছে, কী কৌশলে ব্যবহার করলে আমরা সর্বাধিক ফল পাব, কত রকমভাবে এটাকে ব্যবহার করা যায়, কেন আমরা এই হিউমিক অ্যাসিড মডার্ন ফার্মিংয়ে অংশ নিতে বলি, মডার্ন ফার্মিংয়ে এটা খুব এসেন্সিয়াল হয়ে পড়ে, তো তত্ত্বই আজকে আপনাদের এই ভিডিওটায় থাকবে। তাই আপনারা স্কিপ না করে এক টানা একটু মন দিয়ে দেখতে থাকুন বা শুনতে থাকুন আমার এই ভিডিওটা, কারণ কস্ট বেনিফিটে আমরা যে চাষবাস করি, কেউ ফল চাষ, কেউ টবে চাষ, কেউ উঠানে চাষ, কেউ কৃষিক্ষেত্রে চাষ, সবার ক্ষেত্রেই একটি ভীষণ সাশ্রয়কারী খবর। এটা ব্যয় সাশ্রয় করবে, উৎপাদন বাড়াবে, লভ্যাংশ বাড়াবে। সুতরাং একটা ম্যাজিক করা খবর, বুঝলেন তো, অবাক করা জিনিস এই হিউমিক অ্যাসিড। তাহলে বলতে হয়, আসুন প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করি হিউমিক অ্যাসিডটা কী। এই হিউমিক অ্যাসিড আর কিছু না, অ্যাসিডটা হলো হিউমাস, মাটির মূল উপাদান। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে হিউমাস মাটি কী। আপনারা পটসল মাটি দেখেছেন পার্বত্য অঞ্চলে, তরাই অঞ্চলে, যে সমস্ত মাটিতে দীর্ঘদিন জৈব পদার্থগুলো জমে থাকে, সাধারণত কোথায় থাকে? স্বাভাবিকভাবে যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের অরণ্যে। আপনি বাঁকুড়ার অরণ্যে দেখুন, আপনি সুন্দরবনের অরণ্যে দেখুন, ডুয়ার্সের অরণ্যে দেখুন, সেখানে পাতা, গোবর, গোময়, জৈব আবর্জনা পড়ে মাটির 2 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত একটা সুন্দর হিউমাসের স্তর তৈরি করে। এই হিউমাস স্তরের মধ্যে থাকে হিউমিক অ্যাসিড, আর এর মূল উপাদান হলো ফালভিক অ্যাসিড এবং হিউমিন নামক একটি পদার্থ। এই তিনটে পদার্থই অদ্ভুতভাবে মাটির সমস্ত ক্ষতিকর দিকগুলোকে হটিয়ে আমাদের চাষের, মানে মাটির স্বাস্থ্য রক্ষা করবে, ক্রপ প্রোডাক্টিভিটি বাড়াবে এবং সাস্টেনেবল এগ্রিকালচারটা ডেভেলপ করবে। এই গল্পটা বিজ্ঞানীদের আবিষ্কৃত সত্য, সেটা ব্যবহার হলো আমরা ঠেকে পড়ে, মানে যখন কেমিক্যাল ফার্মিং খুব ব্যবহার হলো, সার দিচ্ছি গাছ বাড়ে না, ওষুধ দিচ্ছি গাছ ভালো হয় না, সুতরাং এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে এখন কৃষি, কখনো খরা, এই তো কদিন আগে বাঁকুড়ার জঙ্গলে গেছিলাম, সেখানে দেখলাম প্রচুর টেম্পারেচার, গাছগুলো ধুকছে, কিন্তু সেখানে যদি একটি ইউজিনল স্প্রে করা যায়, সেখানে যদি একটি হিউমিক অ্যাসিড দেওয়া যায়, তার স্ট্রেস কন্ডিশনটা কমে যায়। তাই হিউমিক অ্যাসিড হলো এসেন্সিয়াল টুলস ফর মডার্ন ফার্মিং। সেই জন্য তাহলে আপনাদের আমি হিউমিক অ্যাসিডটা কী বোঝাতে পেরেছি, কোথায় থাকে? জৈব আবর্জনা যুক্ত মাটিতে, অর্থাৎ অত্যন্ত জৈব পদার্থ যেখানে জমা থাকে তার মধ্যে এই হিউমিক অ্যাসিডটা তৈরি হয়। এই হিউমিক অ্যাসিডের ভূমিকা, মাটির স্বাস্থ্য রক্ষায় হিউমিক অ্যাসিড কী করে? স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন লাগছে যে হিউমিক অ্যাসিডটা নিয়ে মাটির কী গুণাগুণ। এ এমন একটা জিনিস, এ যখনই আমি মাটিতে প্রয়োগ করব, তখন দেখা যায় যে মাটির গঠনটা পরিবর্তন হয়ে গেছে। মাটির গঠন মানেই আপনি এঁটেল মাটিতে দেখুন খুব কম্প্যাক্ট, আবার বেলে মাটিতে দেখুন এত পোর যে সে পুষ্টি পদার্থ থাকে না, সে চলে যায়, অর্থাৎ গাছ সেখানে উপোস যায়। এইরকম মাটির গঠন, তার গ্রোথন মানে টেক্সচার, তার ওয়াটার ক্যাপাসিটি, তার এরিয়েশন ক্যাপাসিটি মানে বাতাস ধারণের ক্ষমতা, এই কটি ক্ষমতাকে একেবারে বজায় রাখে হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড, হিউমিন। সুতরাং এটা যদি আমরা গাছ লাগাবার সাথে সাথে দিয়ে দিই, মাটি তৈরি করার সময় দিয়ে দিই,
তাহলে দেখা যাবে যে অদ্ভুতভাবে এর পরিবর্তন ঘটিয়ে দ্রুত এরিয়েশন যেই হলো বাতাস ধারণ ক্ষমতা জল ধারণ ক্ষমতা তাহলে মূলের বৃদ্ধি ঘটে পর্যাপ্ত পরিমাণ খাবার ওই মূল দিয়ে উদ্ভিদের ওপরের অঙ্গে সে পাঠাতে পারে সুতরাং এই সহজ সত্যটা যদি আমরা চাষের সঙ্গে যারা যুক্ত এরা যদি বুঝে নিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা হিউমিক অ্যাসিড দেবো মাটির স্বাস্থ্য রক্ষার জন্য তাহলে মাটি স্বাস্থ্যহীন কখন হয়ে পড়ে যখন তার জল ধারণ ক্ষমতা হয় বেশি নয় কম আবার যখন বাতাস থাকে না এত হয়ে যে সেখানে শ্বাস নিতে পারে না মূল অতএব গাছটা মরে যায় সুতরাং নানাভাবে এর ফলটাই হবে শস্যহানি এর ফলে হবে শস্যের উৎপাদন হ্রাস সুতরাং ক্রপ প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে হিউমিক অ্যাসিড দিলে একদিকে স্বাস্থ্য রক্ষা করলো আবার সেটা ইনক্রিজও করলো এবারে পুষ্টি পদার্থ মানে উদ্ভিদ যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসটা মাটি থেকে নেবে সেগুলো কি করে এই হিউমিক অ্যাসিড কী তার রোল আছে কি কাজ করে আপনারা জানেন যে মাটির গ্রথন তার এই প্রপার্টিসগুলো যখন হিউমিক অ্যাসিড সঠিক করে দেয় তখন প্রত্যেকটি উদ্ভিদ তার উপযুক্ত পুষ্টিগুলো সে নিতে পারে এমনকি এরা কতগুলো এনজাইম সিক্রেশন হয় কতগুলো পদার্থ সিক্রেশন করে যেগুলো ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ইনটেক করতে খুব সাহায্য করে অতএব একটা উদ্ভিদ এইগুলো তার উদ্ভিদের দেহ গঠন তার ফুলের গঠন তার ফলের গঠন আপনি দেখবেন একটা ফল তার ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের অভাব হলো তার পটাশিয়ামের অভাব হলো একটা পেয়ারার ভেতরে খোপ খোপ হয়ে গেছে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে আমি ভাবলাম পোকা বা রোগ না এটা অপুষ্টিজনিত একটা গণ্ডগোল সুতরাং এই অপুষ্টিজনিত গণ্ডগোল সংশোধন করার একমাত্র উপায় হলো হিউমিক অ্যাসিড সুতরাং হিউমিক অ্যাসিড এটাকে সারায় অতএব আমি যখন মাটি তৈরি করব তখন একবার দেব একুশ দিন পরে আর একবার দেবো আবার ফুল ফল ধারণের সময় আর একবার দেবো এখন প্রশ্ন হলো এর কৌশলটা কী এখন সাধারণত হিউমিক অ্যাসিড আমাদের প্রকৃতিতে অনেক পাওয়া যায় অরণ্যে আমাদের জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে সেটা আমি বলেছি কিন্তু সেই সঙ্গে দারুণ এটা গ্র্যানিউল ফর্মে পাওয়া যায় মানে দানাদার আকারে পাওয়া যায় আবার লিকুইড ফর্মে পাওয়া যায় যেটা বাণিজ্যিকভাবে কিন্তু আমার জীবামৃতেও সহজভাবে এই হিউমিক অ্যাসিড আসে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং ঘরোয়া পদ্ধতিতে কী করে হিউমিক অ্যাসিড নিজেরাই বানিয়ে নেবেন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসব তাহলে আজকে দেখুন কটা কৌশল আছে টেকনিক আছে এই হিউমিক অ্যাসিডের হিউমিক অ্যাসিড দিয়ে আমরা সয়েল ট্রিটমেন্ট করে দেব অর্থাৎ আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আজ থেকে প্রায় 30 বছর আগে আমি টমেটো সিডলিংস করে মানুষকে দিতাম হাইব্রিড টমেটো তো আমার টমেটো গাছগুলো মারা যাচ্ছিলো তখন নসিল বলে একটা কোম্পানি ওরা হিউমিক অ্যাসিডের কনসেন্ট্রেট ফর্মে ওরা বলেছিল 1 কুইন্টাল কাউডাং এক্সট্রাক্ট করে আমরা এই হিউমিক অ্যাসিডটা পেয়েছি তাহলে দেখুন সেই সেটাকে আবার 1 ml 10 লিটার ওয়াটারে গুলে আমি সেই সিড বেডে দিয়ে সমস্ত চারাগুলোকে খুব সুন্দর করে বাঁচিয়ে তুলেছিলাম এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা আমি 1986 সালের কথা বলছি তো যাই হোক আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে এটাই জানানো যে এটাকে দিয়ে আমি সয়েল ট্রিটমেন্ট করে দেব কোনো চাষের আগে সেটা আমি গ্র্যানিউলার ফর্মে দিতে পারি সেটা স্প্রে করে দিতে পারি আর এই দুটো ফর্মে দেওয়া যায় আর তাছাড়া জৈব পদার্থ বেশি দিলেও আমাকে হিউমিক কিছুটা আসবে তো আমি কি করব এখানে যখন আমি সয়েল ট্রিটমেন্ট করলাম এমনকি কোনো বীজ লাগাবো বীজটাও হিউমিক অ্যাসিডে যদি ডুবিয়ে নেই ও শোষণ করে ওর এমন সুন্দর ক্ষমতা ও সিড বেডে গিয়ে তার ওই যতগুলো প্রপার্টি আছে সে সয়েলটাকে সুন্দরভাবে শোধন করে দেয় সয়েলের প্রপার্টিসগুলো মেনটেন করে অর্থাৎ এরিয়েশন করে ওয়াটার ক্যাপাসিটি হোল্ডিং বাড়ায় এবং সয়েল পিএইচটাকে নিউট্রিয়েন্ট করে নিউট্রিয়েন্টগুলো সহজলভ্যতা করে দেয় একটা উদ্ভিদের যে 16টা নিউট্রিয়েন্টস আছে সেটা অ্যাভেলেবিলিটি এনে দেয় অর্থাৎ গাছ সহজভাবে সে নিতে পারে তার প্রতিবন্ধক কিছু থাকে না সেই জন্য হিউমিক অ্যাসিডের এত গুরুত্ব সুতরাং দেখেছেন একেবারে নানাভাবে একটা উদ্ভিদের ফলন পেতে গেলে যে মৌলিক কারণগুলো দরকার তার মাটি ভালো তার বীজের শোধন এইবারে এবার চারার বৃদ্ধি সে কী করে বৃদ্ধি করে হিউমিক অ্যাসিডের আর একটা ক্ষমতা হলো বলতেই ভুলে যাচ্ছিলাম হিউমিক অ্যাসিড অ্যাক্টস এ বায়োস্টিমুলেন্ট সে সুন্দরভাবে বায়োস্টিমুলেন্ট কটায় ও যখনই একটা জৈব জীব কোষে পড়ে অর্থাৎ উদ্ভিদ কোষে পড়ে তখন কোষকে খুব স্টিমুলেট করে তার এনজাইমিক অ্যাকশনটাকে বাড়িয়ে দেয় তার মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয় তার এনহ্যান্স গ্রোথটাকে বাড়িয়ে দেয় তাহলে প্ল্যান্টের ফিজিক্যাল গ্রোথ হলো তার দৈহিক বৃদ্ধি হলো এবার সে রিপ্রোডাক্টিভ ফেজে যাবে তার ফুল ফল বৃদ্ধি হবে সেটাও হিউমিক অ্যাসিড করে তাহলে আপনাদের বোঝাতে পেরেছি যে হিউমিক অ্যাসিডের কতগুলো গুণ
ফলে হিউমিক অ্যাসিডের অনেকগুলো গুণ আপনারা জানতে পারলেন। এ মূলের বৃদ্ধি ঘটালো, এবং যখন এই মূলের বৃদ্ধি ঘটাবে, যখন 38 ডিগ্রি তাপ, 40 ডিগ্রি তাপ, তাহলে কি বলবো, ন্যাচারাল ক্যালামিটি এ স্ট্রেস কন্ডিশানে এ গাছকে সুস্থ রাখতে সাহায্য করে, কারণ তার সবগুলো ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে সে অব্যাহত রাখার চেষ্টা করে। নিজে একটা ম্যানিউর নয়, কিন্তু একটা উদ্ভিদ বাঁচার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো হিউমিক অ্যাসিড প্রকৃতিতে আছে, প্রকৃতিতে ছিল, আমরা তাকে কিনে চিনেছি, তাই আমরা কারখানার মধ্য দিয়ে, তার এক্সট্রাকশন পদ্ধতির মধ্য দিয়ে, বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে আমরা সেগুলো চাষের কাজের হাতে পেয়েছি। তাই তো মডার্ন ফার্মিংয়ের একটা এসেন্সিয়াল টুলস হলো অ্যাপ্লিকেশন অব দি হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডের প্রয়োগ। কিন্তু এটা সঠিক মাত্রায় সঠিক সময়ে যদি না প্রয়োগ করি, তাহলে দেখুন অ্যাবিউজ হয়ে যায়, সে ব্যবহারের কোনো মানে হয় না, সে হিউমিক অ্যাসিডের পুরোপুরি আপনি ব্যবহারটা পাবেন না। তাহলে আমি টেকনিকটা বলেছিলাম, সয়েল অ্যাপ্লিকেশন, সিড ট্রিটমেন্ট এবং আর বলেছিলাম ফোলিয়ার অ্যাপ্লিকেশন, তিনটে আপনারা করবেন। এবং আমার কাছে বহু খবর আছে এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করে খুব সাকসেস স্টোরি তারা বানিয়েছে, ফলন অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। সেখানে আর একটা জিনিস ঘটে গেল, রাসায়নিক সার মাত্র 1/4 তারা ব্যবহার করেছে। তাহলে এটা তো একটা এক্সট্রা বেনিফিট, ইট হ্যাজ এ ইকোলজিক্যাল বেনিফিট। আমরা তো রাসায়নিক সার ব্যবহার করতে বারণ করি, সেখানে রাসায়নিক সার ব্যবহারের কমিয়ে দেওয়া, এটাকে রিডিউস করে দিল, এটা একটা ভীষণ আমাদের কস্ট এফেক্টিভ এসে গেল, আমাদের ব্যয় কমে গেল, উৎপাদন বেড়ে গেল, সুতরাং চাষের আয় বেড়ে গেল। সুতরাং যে হিউমিক অ্যাসিড আমাদের এনভায়রনমেন্টাল একটা বেনিফিটটা এনে দিল, এবং সেই এনভায়রনমেন্ট বেনিফিট এলেও রাসায়নিক সারের ব্যবহারটা কমিয়ে দিয়ে, এখন আমরা দেখছি যে হিউমিক অ্যাসিড ক্রপ প্রোডাক্টিভিটি এবং সয়েল ফার্টিলিটি বাড়াতে সাহায্য করলো। এটাই হলো চাষের মূল কথা। তাহলে আসুন আমরা এই হিউমিক অ্যাসিড সঠিকভাবে প্রয়োগ করে মডার্ন বা আধুনিক যে কৃষি বিজ্ঞান, আধুনিক যে কৃষি ব্যবস্থা, তার মধ্যে একটা ভালো টুলস, এই টুলসটাকে নিয়ে, টুল মানে বলতে চেয়েছি এটা একটা হাতিয়ার। সুতরাং আজকের আধুনিক যুগের একটি অন্যতম হাতিয়ার হলো হিউমিক অ্যাসিড। সেই হিউমিক অ্যাসিডের প্রয়োগ করে আমরা চাষের পদ্ধতির মানের উন্নয়ন ঘটাবো, এটাই হলো আমাদের ইচ্ছে, বা এটাই আমরা চাই যে কী করে ন্যাচারাল প্রোডাক্টকে নিয়ে আমি সারের ব্যবহার কমিয়ে পলিউশন ফ্রি অ্যাগ্রিকালচার ফার্মিং সিস্টেম গড়ে তুলব। তাই মডার্ন সিস্টেমের এটা একটা দাবি, কারণ আধুনিক মৃত্তিকা বিজ্ঞানীরা এই আবিষ্কারটা করে ফেলেছেন, সেই আবিষ্কার লব্ধ বা গবেষণা লব্ধ ফলটা হলো হিউমিক অ্যাসিড। বলা শেষ করার আগে একটা উদাহরণ দিই, আমি বাড়িতে এই হিবিসকাস রোজা সাইনেসিস বলে একটা গাছ এনেছিলাম। এই গাছটা দেখুন, যখন এনেছিলাম তখন একটু বিবর্ণ চেহারা, মাটিটাও ভালো ছিল না বলে মনে হয়, তাতে আমি হিউমিক অ্যাসিডের গ্র্যানিউলসটা দিই, সেই গ্র্যানিউলস দিয়ে এই মাটিটা করে লাগিয়েছি। মাত্র এক মাসের মধ্যে তার সুন্দর লাস্ট গ্রিন চেহারা হয়ে গেছে দেখুন, এবং ফুলটাও এসে গেছে। তারপরে একবার মাত্র হিউমিক অ্যাসিড আমি অ্যাপ্লাই করেছি।